নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এগ চিকেন রোল। এটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ এবং খেতেও হয় রাস্তার দোকানের থেকেও সুস্বাদু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন রোল বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিকেন। বোনলেস চিকেনকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পিসগুলোকে আর একটু বড় করেও কেটে নিতে পারেন। ভালো করে ধুয়ে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করতে হবে, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টক দই, 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। এবারে সমস্ত কিছু খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। চিকেনটা মশলা মাখানো হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য আমি এটা ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। যতক্ষণে মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি এখানে পরোটার জন্য ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা অথবা আটা ময়দা মিশিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে ময়দার সাথে এই তেল আর লবণটাকে খুব ভালো করে আঙুলের সাহায্যে ঘষে ঘষে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত ময়দার গায়ে তেলের কোটিংটা খুব ভালো করে লেগে যায়। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এটাকে আমি মেখে নেব। তবে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখবো না। ঘরে আমরা সাধারণভাবে পরোটার জন্য যেরকমভাবে ডো বানাই ঠিক সেভাবেই কিন্তু এই ডোটাকেও বানিয়ে নিতে হবে। আর এখানে আমি কিন্তু গরম বা ঠান্ডা জল ব্যবহার করিনি। এখন দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে, আর এটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখিনি। এবার এর উপর থেকে আরও কিছুটা পরিমাণ তেল আমি নিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এবার চিকেনটাকে রান্না করব। সেজন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আমি সেই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনটাকে আমি একটু সময়ের জন্য তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা করে চিকেনটাকে একটু ভেজে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি 5-7 মিনিটের জন্য, যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং চিকেন থেকে যে জলটা ছাড়বে সেটাও যাতে সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। 5-7 মিনিট পর এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু আমাদের একদম রান্না হয়ে গেছে, চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু কোনো জলও আর অবশিষ্ট নেই। এখন আমি চিকেনগুলোকে কড়াই থেকে তুলে অন্য পাত্রে সরিয়ে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় মাপের স্লাইস করে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম ব্যবহার করবেন। এবারে 2-3 মিনিটের জন্য পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব। তবে অতিরিক্ত পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজার দরকার নেই, শুধু পেঁয়াজটার ভেতরে একটা হালকা ক্রাঞ্চিনেস বজায় থাকবে এবং পেঁয়াজটা হালকা করে একটু নরম হবে সেই পর্যায় পর্যন্তই এটাকে ভেজে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, আর এই পেঁয়াজটার কিন্তু খুব বেশি নরম হয়ে গলে যায়নি, এর ভেতরে হালকা একটা ক্রাঞ্চ বজায় রয়েছে। এখন আমি রান্না করে রাখা চিকেনগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে চিকেনের যে ফ্লেভারটা সেটা পেঁয়াজের মধ্যে ঢুকতে পারে এবং পেঁয়াজের ফ্লেভারটাও যাতে চিকেনের মধ্যে ঢুকতে পারে। সেই কারণের জন্যই আমি চিকেন রান্না করে নেওয়া কড়াইতেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ প্যানের মধ্যেও পেঁয়াজটাকে ভেজে নিয়ে এই প্রসেসটা রেডি করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজের সাথে মিশিয়ে চিকেন ভেজে নেওয়ার প্রসেসটা রোল বানানোর ঠিক আগের মুহূর্তেও করে নিতে পারেন, তাতে করে চিকেনটাও বেশ একটু গরম হয়ে যাবে এবং রোলটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। মিনিট 2 আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি।
এদিকে 15-20 মিনিট পর দেখাচ্ছি যে আটাটা আমাদের কতটা সেট হয়েছে। এবারে আরেকবার লেচি কাটার আগে ভালো করে একটু ঠেসে নিয়ে এখন এখান থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের লেচি আমি এখানে কেটে নিচ্ছি। সমস্ত লেচি কেটে নেওয়ার পরে এখন এগুলোকে বেলে নেব। তবে আমি তেল দিয়ে বেলছি না, যেহেতু ময়দা শ্রিঙ্ক করে যায় তাই তেল দিয়ে বেলতে কিন্তু অসুবিধে হয়। সেই কারণে আমি আটা ডাস্ট করে এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও ডাস্ট করে নিতে পারেন, তবে তেলের পরিবর্তে এভাবে আটা বা ময়দা দিয়ে ডাস্ট করে আপনারা দেখতে পারেন। এভাবে কিন্তু বেলে নিলে ময়দা শ্রিঙ্ক করে যায় না এবং তার ফলে বেলতে কিন্তু খুবই সুবিধে হয়। এখন দেখতেই পাচ্ছেন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এটাকে খুব বেশি পাতলা করে কিন্তু বেলিনি, আবার অতিরিক্ত মোটাও করিনি। এক্সেস আটাটাকে ঝেড়ে নিয়ে একটা তাওয়া আমি আগেই গরম করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে, তার মধ্যে এই পরোটাটাকে দিয়ে দিচ্ছি একটা পিঠ সেকার জন্য। মিডিয়াম ফ্লেমে একটা পিঠ সেকা হয়ে গেছে, এই সময় এটাকে উল্টে দিচ্ছি আর অপর পিঠটাও এভাবে সেকে নিয়ে দুটো পিঠই উল্টে পাল্টে সেকে নিচ্ছি। এই সময় আমি তেল দিচ্ছি না, আমি শুধুমাত্র এটাকে সেকে রাখছি। একটা পরোটা সেকা হয়ে গেল উল্টে পাল্টে, এর থেকে বেশি আর এখন সেকবো না। এবারে এভাবে সমস্ত পরোটাগুলো আগে সেকে নেব। তেল ছাড়া সমস্ত পরোটা সেকে নিয়েছি। এবারে ওই প্যানের মধ্যে আমি 1 চা চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম প্যানের গায়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে প্যানের মধ্যে স্প্রেড করে দিয়ে বানিয়ে রাখা পরোটা একখানা নিয়ে এই ডিমের ওপরে দিয়ে দিচ্ছি, তাতে করে কাঁচা ডিমের মধ্যে পরোটাটা কিন্তু খুব ভালো করে স্টিক করে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ডিমটাকে ভালো করে একদিক থেকে ভেজে নিলাম। এবার এই পরোটার এই সাইডটাতে আমি 1 চা চামচ পরিমাণে তেল নিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে অপর পিঠটাকে উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে ওই পিঠ থেকেও এটাকে ভালো করে একটু লালচে করে সেকে নেব। আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু কড়া করেও ভেজে নিতে পারেন। দেখুন আমার একটা পরোটা কিন্তু ডিম মাখিয়ে ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে নিলাম। আর একইভাবে আমি সমস্ত পরোটাগুলো এইভাবেই ডিম মাখিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু দোকানে যেভাবে পরোটা বানায় সেভাবেও বানিয়ে নিতে পারেন, তবে ওভাবে বানাতে আমাদের যাদের অভ্যস্ত নই তাদের কিন্তু একটু অসুবিধে হয়, তাই আমি এভাবেই আপনাদের বানানোটা দেখিয়েছি। পরোটাগুলোতে ডিম মাখানো হয়ে গেছে, এবার অ্যাসেম্বল করতে হবে। দুটো পরোটাকে আমি রেখে দিলাম একটা চপিং বোর্ডের ওপরে। এবার এর ওপরে আমি যে চিকেনের ফিলিংটা বানিয়েছি সেটা রেখে দিচ্ছি লম্বা করে। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু গরমও করে নিতে পারেন, তবে আমার পরোটাগুলো যেহেতু এক্ষুনি ভাজা হয়েছে এগুলো গরম, তাই চিকেনের ফিলিংটাকে গরম করিনি। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি বিট লবণ, ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য একটু আমচুর পাউডার। আপনারা চাইলে কিন্তু চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার একটু চটপটা টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সমস্ত উপকরণের পরিমাণটা কিন্তু আমি বলছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেরকমভাবে খেতে পছন্দ করবেন সেই আন্দাজ অনুযায়ী কিন্তু এই পরিমাণগুলোকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। সমস্ত উপকরণ দেওয়ার পরে এখন একটা রোল নিয়ে এটাকে একটু টাইট করে রোল করে নিয়ে আমি পেপার ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে বাটার পেপার, টিস্যু পেপার অথবা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও ফোল্ড করে নিতে পারেন। ফোল্ড করে নেওয়ার পরে এর যে নিচের দিকের এক্সেস অংশটা সেটাকে এভাবেই ফোল্ড করে আমি রোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। একটা রোল আমার তৈরি করা হয়ে গেল। এবার আরও একটা রোল নিয়ে একইভাবে টাইট করে রোল করে নিচ্ছি প্রথমে, তারপর এই ফয়েল পেপারের মধ্যে দিয়ে এটাকে ফোল্ড করে নিয়ে এর নিচের দিকের যে এক্সেস অংশটা থাকছে সেটাকেও ফোল্ড করে নিচে ঢুকিয়ে দিচ্ছি, আর তারপরেই আমি এটা আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল স্ট্রিট স্টাইল এগ চিকেন রোল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।